হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফেসবুক মেসেঞ্জারে নতুন ইউর নোট অপশনটা কার কার আইডিতে আসছে, কার কার মেসেঞ্জারে আসছে, দেন এটা কীভাবে চেক করবেন এবং এই আপডেটটার কাজ কী এবং কীভাবে ইউজ করবেন, তো সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। দেন কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেন আপনারা যারা এখন পর্যন্ত মেসেঞ্জার অ্যাপসটা আপডেট করে নেয়, অবশ্যই গুগল প্লে স্টোর থেকে মেসেঞ্জার অ্যাপসটা আপডেট করে নেবেন। আপডেট করার পর এখান থেকে সরাসরি মেসেঞ্জার অ্যাপসে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি ফিচার অ্যাড করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ইওর নোট। তো ইওর নোট এই অপশনটার কাজ কি সবগুলো বিষয় বলে দেবো এবং দেখিয়ে দেবো। দেন এখানে দেখতে পাচ্ছেন অনেক আমার ফ্রেন্ডগুলো রয়েছে, এসব তারা এখানে অনেক ক্যাপশন দিয়েছে, দেখতে পাচ্ছে সিল, কেউ দিয়েছে স্যাড ইমোজি, অ্যান্ড এখানে দেখছো ডোন্ট ডিস্টার্ব মি আই অ্যাম অফলাইন। তো দেখতে পাচ্ছ অনেকে অনেক ধরনের এই ধরনের ক্যাপশনগুলো অ্যাড করেছে এবং অনেকে জানে না এই আপডেট সম্পর্কে, যারা জানে তারা কিন্তু ক্যাপশনগুলো লিখছে। তো এরকম ক্যাপশন আপনারা কীভাবে লিখবেন, তো এটা হচ্ছে ফেসবুকের নতুন একটি আপডেট ফেসবুক মেসেঞ্জারে। তো এখান থেকে আমি যদি ইওর নোট অপশনে ক্লিক করি, দেন ক্লিক করার পর এখানে আপনারা যদি এখানে ক্যাপশন লিখতে চান, আমাদের যেরকম দেখলেন ওইরকম ক্যাপশন লিখতে চাইলে এখানে সাত সংখ্যার ভিতরে অর্থাৎ সাতটা ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। তো আমি এখানে সিম্পলি কয়েকটি স্টিকার দেবো, আমি কিছুই লিখবো না, যার স্টিকার দিলাম। দেওয়ার পর এখানে দেখতে হচ্ছে শেয়ার, উপরে দেখতে শেয়ার, এখানে শেয়ারে ক্লিক করলে পোস্ট হবে। দেন এখানে দেখতে হচ্ছে এখানে ফ্রেন্ড, এখানে ওনলি ফ্রেন্ড, যে আপনার যে ফ্রেন্ডগুলো আছে তাদের কিন্তু মেসেঞ্জারে শো করবে হোম পেজে। অ্যান্ড এখানে দেখতে হচ্ছে আপনার এই পোস্টটা কতক্ষণ পর্যন্ত থাকবে, মাত্র 24 ঘন্টা থাকবে আপনার এই পোস্টটা। দেন এখানে আমি শেয়ার অপশনে ক্লিক করবো, শেয়ার অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার পোস্টটা কিন্তু হয়ে গেছে, ক্যাপশনটা কিন্তু পোস্ট হয়ে গেল। এখানে দেখছো অনেকে অনেক ধরনের পোস্ট করছে এবং আপনাদের মনে প্রশ্ন হতে পারে এটা কীভাবে ডিলিট করবো। তো আপনারা চাইলে যদি এটা ডিলিট করতে চান অথবা রিমুভ করতে চান, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, সেমভাবে ইওর নোট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন নিচে ডিলিট নোট, এবং এখানে দেখছো আপনারা যে আবার সেম এডিট করে লিখতে চান তাহলে দেখতে পাচ্ছেন লিভ এ নিউ নোট, এখানে ক্লিক করলে আবার এডিট করে লিখতে পারেন। দেন আমি কী করবো ডিলিট নোটের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।